শরতঋতুর এই দেশে বর্ষা নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। বাঙালির আবেগ, সাহিত্য, এমনকি খাদ্য অভ্যাসের সাথেও জুড়ে আছে বৃষ্টি এবং বর্ষার বৈচিত্র্যপূর্ণ আবেশ। তেমনি বর্ষাকালে ভ্রমণ করাটাও বর্ষার আরও একটি জাদুকরী মুগ্ধতার অন্যতম পরিণতি। বর্ষাকালে বাংলাদেশের সকল ভ্রমণ স্থানগুলো সমান পূর্ণতা না পেলেও কিছু কিছু দর্শনীয় স্থান যেন নতুন করে তাদের যৌবন ফিরে পায়। এমন কিছু জায়গা আছে যা শুধু বর্ষাকালেই আসল সৌন্দর্য মেলে ধরে, আর সেই সকল স্থানে ভিড় করে হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক। আজকের আয়োজনে চলুন জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশের সবচেয়ে সুন্দর 10টি ভ্রমণ স্থান সম্পর্কে। গুলিয়াখালি সমুদ্র সৈকত। গুলিয়াখালি সমুদ্র সৈকত সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। গুলিয়াখালীর সমুদ্র সৈকত স্থানীয় মানুষের কাছে মুরাদপুর বিচ নামে পরিচিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতকে সাজাতে প্রকৃতি যেন কোনো কৃপণতাই করেনি। সবুজ ঘাসের চাদরে মোড়া সমুদ্র সৈকত, কেওড়াবন এবং একই সাথে সোয়াম্প ফরেস্ট এবং ম্যানগ্রোভ বনের সৌন্দর্য দেখার অভিজ্ঞতা এখানে আগত পর্যটকদের বিমোহিত করে। এছাড়াও গুলিয়াখালীতে আছে জেলেদের বোটে ঘোরাঘুরির জন্য সুব্যবস্থা। নীলগিরি বান্দরবন। বান্দরবনের নীলগিরি পাহাড়ের চূড়ায় এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত নীলগিরি ইতিমধ্যেই বাংলার দার্জিলিং হিসেবে পরিচিতি পেয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদাই মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। নীলগিরির চূড়া থেকে সরাসরি পাহাড়ের আশেপাশের আকাশ পরিষ্কার থাকলে আপনি বগালে, কেওকাডং এবং কক্সবাজার সমুদ্র সৈকত, তাছাড়াও চট্টগ্রাম বন্দর এবং সাঙ্গু নদী দেখতে পারবেন। বছর জুড়েই বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই পর্যটক কেন্দ্রে পর্যটকদের ভিড় লেগেই থাকে। নীলাচল বান্দরবন। বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্রে কাছাকাছি রয়েছে টাইগার পাড়ায় নীলাচল অবস্থিত। দিগন্ত বিস্তৃত পাহাড়ে ঘেরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখির চোখে বান্দরবনকে দেখতে চাইলে নীলগিরি জুড়ি নেই। দূরের পাহাড়ের ঢালের আঁকাবাঁকা পথ, আদিবাসীদের নিবাস এবং রূপালী নদী যেন কোনো শিল্পীর আঁকা রঙিন ছবির একটি ক্যানভাস। আর বর্ষাকালে নীলাচলে আসলে মেঘের ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আপনি। নীলাচল থেকে সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়, আর পূর্ণিমার রাতে নীলাচলের চারপাশের পরিবেশ যেন এক অপার্থিব জগতে নিয়ে যায় আপনাকে। কাপ্তাই লেক। কাপ্তাই লেক পার্বত্য সৌন্দর্যের রানী রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। ঐতিহ্য জলরাশি, পাহাড় এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ ঘেরা 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কাপ্তাই লেক আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি কৃত্রিম হ্রদ। 1960 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করা হলে কাপ্তাই লেকের প্রয়োজনীয়তা দেখা দেয়। অফুরন্ত জীব বৈচিত্র্যপূর্ণ কাপ্তাই লেকের আশেপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, অসংখ্য পাখি এবং এই লেকপাড়ের মানুষের জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে থাকে। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের বৃহৎ ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। নান্দনিক এই ঝর্ণাতে সর্বমোট 9টি ধাপ বা ক্যাসকেড রয়েছে। গায়ের আঁকাবাঁকা মেটোপথ আর পাহাড়ের সৌন্দর্য অনন্য খৈয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের প্রকৃতিপ্রেমীরা ঝর্ণারানী হিসেবে আখ্যায়িত করেছেন। বাঁশের সাঁকো, সবুজ শস্যের ক্ষেত, আঁকাবাঁকা পাহাড়ি পথ ও ঝিরি পেরিয়ে খৈয়াছড়া ঝর্ণার সামনে এসে দাঁড়ালে পথের সমস্ত ক্লান্তি যেন নিমিষেই শেষ হয়ে যাবে, আর শরীরে ঝর্ণার শীতল জলের স্পর্শ অপার্থিব প্রশান্তিতে মন ভরিয়ে দেবে আপনার। ভাসমান বাজার বরিশাল। বরিশাল, জালকাঠি এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম পেয়ারা বাগান। জালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ভীমরৌলিতে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই ও আগস্ট মাসে পেয়ারার মৌসুম হলেও মাঝে মধ্যেই সেপ্টেম্বর পর্যন্ত চলে যায় ভাসমান পেয়ারা বাজার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজারে আসা সকল নৌকা এবং তার আকার এবং নকশা প্রায় একই রকম দেখতে।
সময় পেলে আপনিও কিন্তু ঘুরে আসতে পারেন। সাজেক বেলি রাঙামাটি। রাঙামাটি জেলার বাঘাইছড়িতে অবস্থিত সাজেক বেলি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। এটি মেঘের লুকোচুরি কিংবা মেঘ ছুঁয়ে দেখতে চাইলে অবশ্যই আপনাকে সাজেকে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই। রুইলুইপাড়া এবং কংলাকপাড়ার সমন্বয়ে গঠিত সাজেক ভ্যালি থেকে রাঙামাটির বেশ কিছু অংশ দেখা যায়, তাই সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয়ে থাকে। সাজেক এমনই এক আশ্চর্যজনক একটি জায়গা যেখানে একদিনেই আপনি গ্রীষ্ম, বর্ষা এবং শীত, প্রকৃতির এই তিন ঋতুর সমন্বয় অনুভব করতে পারবেন। তাই দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা অপূর্ব একটি ছবি। পিস্তাকান্দি সিলেট। পিস্তাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত পিস্তাকান্দি একটি পাথর কোয়ারি। পাথরের উপর বয়ে চলা কাঁচের মতো স্বচ্ছ জলধারা, পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘের উড়াউড়ির দৃশ্য এখানে আগত পর্যটকদের বিনোদিত করে। পাথরের বিছানার উপর বয়ে চলা স্বচ্ছ নদীতে গা ভেজানোর যে মন মানসিকতা এবং প্রশান্তি আছে, সেই প্রশান্তি পর্যটকদের বারবার এই পিস্তাকান্দিতে টেনে নিয়ে আসে। এক কথায় বলা যায়, পিস্তাকান্দি যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের সমন্বয়ে প্রাকৃতিক মায়াজালে বিছিয়ে রেখেছে এই অপরূপ সৌন্দর্যকে। রাতারগোল সিলেট। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগোল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। জীব বৈচিত্র্যে পরিপূর্ণ পৃথিবীর অন্যতম এই জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে, আর তখন জলে ডুবে থাকা প্রাকৃতিক বনের সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগোলে এসে ভিড় জমায়। অনেকে আবার রাতারগোলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবেও আখ্যায়িত করেছেন। 1973 সালে বাংলাদেশের বন বিভাগ রাতারগোল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমির নাম টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওরটি স্থানীয় মানুষের কাছে নয়কুড়ি কান্দায় ছয়কুড়ি বিল নামেও পরিচিত। প্রায় 9,727 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরে প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম রয়েছে। এছাড়াও এই হাওরের জলে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাং এবং 150 প্রজাতির বেশি সরীসৃপের আবাস রয়েছে। ভারতের মেঘালয় থেকে প্রায় 30টিরও বেশি ছোট বড় ঝর্ণা এসে বাড়িয়েছে এই হাওরের বৈচিত্র্য। প্রতি বছরই এই টাঙ্গুয়ার হাওরে হাজার হাজার পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে যান। এবারও হয়তো অনেকেই আপনারা প্ল্যান করে ফেলেছেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে। কে কে আপনি অলরেডি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেছেন তা জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া আপনাদের মধ্যে কে কে এই টাঙ্গুয়ার হাওর যেতে চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। তাছাড়া এই 10টি স্থানের মধ্যে আপনি কোন স্থানগুলোতে এখন পর্যন্ত গিয়েছেন তাও আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। বর্ষাকালে বাংলাদেশের দর্শনীয় ভ্রমণ স্থানগুলোর সংখ্যা কম নয়। উপরে উল্লেখিত জায়গাগুলো ছাড়াও বর্ষাকালে আদর্শ ভ্রমণ স্থানের জন্য বেশ কিছু জায়গা রয়েছে। তাদের মধ্যে হচ্ছে নিকলি হাওর, অষ্টগ্রাম হাওর, মিঠামইন হাওর, সিলেটের হাকালুকি হাওর, তাছাড়াও জেলাভিত্তিক নানা ধরনের জায়গাই কিন্তু রয়েছে। আপনি চাইলে আপনার আশেপাশেও বেশ কিছু জায়গা খুঁজে বের করে ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন এই ধরনের ভিডিও পরবর্তীতে আবারও আপনার সামনে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।